শায়খ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, নাম বললেই সবাই চিনে, পরিচয় দেয়া লাগে না? আল্লাহ একজনকে এক এক যোগ্যতা দান করেন। আমি বাংলাদেশে যাদের ওয়াজ, যাদের বক্তৃতা সব থেকে বেশি পছন্দ করি, আমার উপর তাসির হয়, তার এক নম্বরে আছেন উনি, যিনি একাই একটি প্রতিষ্ঠা। হয়তো একদিন আসতে পারে কামরুদ্দিন জাফরির মৃত্যুর পরে ওনার উপরে থিসিস হবে, ডক্টরেট ডিগ্রি হবে। শায়খ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, নাম বললেই সবাই চিনে, পরিচয় দেয়া লাগে না? চমৎকার আলোচনা করেন হুজুর। আমরা যখন ছোট, হুজুরের আলোচনা শুনে বড় হয়েছি আমরা। আমি তো ভয় পাচ্ছিলাম যে হুজুর ওঠে না কেন, আমি শুধু গুনতেছি হুজুর ওঠে না কেন, হুজুর উঠলে না বয়ান শুরু করতে পারবো, বসলে তো কথা কইতে পারবো না। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দাও, স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখো। এই বয়স পর্যন্ত ইসলামের যে খেদমত তিনি করেছেন, আরো হাজার বছর হুজুর জন্য এই খেদমত জারি রাখতে পারে তুমি তাওফিকে দাও। ট্রাস্টের অফিস উত্তরা যখন ছিল, 15 দিন অন্তর অন্তর ওলামা বৈঠক হয়তো, ঢাকা শহরে বিভিন্ন মসজিদের ইমামদেরকে বিশেষ করে বড় বড় আলেমদেরকে নিয়ে প্রতি 15 দিন অন্তর অন্তর ওখানে আমরা প্রোগ্রাম করতাম। কামালউদ্দিন জাফরি, মুফতি কাজী ইব্রাহিম, তার সঙ্গে আর একজন, এরা এক বৈঠকে ছিল। এবং তো আলহামদুলিল্লাহ ওখান থেকে ওয়াজ মাহফিল না, সারাদিন তর্ক বিতর্ক মশলা মশাইল, সেই সময় তারা দুজনেই প্রকাশ্যে আমাদের সঙ্গে আহলে ইসলামকে সালাত আদায় করা শুরু করলেন ওই দিন থেকেই। এই সমস্ত বৈঠকগুলোর মূল ব্যক্তি ছিলেন মোশাররফ হোসেন আকন্দ, আর ছিল আমাদের পাবনার রবিউল ইসলাম ভাই, ট্রাস্ট অফিস থাকতেন। আল্লাহকে একজনকে এক এক যোগ্যতা দান করেন। উনি কিন্তু আলম আলম কিছু না, কিন্তু একবার ডাইরেক্ট মুক্তিযোদ্ধা, উনি সনদ কিছু নাই। উনি বলতেন আগে জালানের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছে, এখন ওই বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করবো, এদের বেদাত মুক্ত করার চেষ্টা করবো। সামনের দিনগুলিতে তো বুখারি পড়াবার ওস্তাদ পাবো না, কুতুবে সিত পড়বার পড়াবার ওস্তাদ পাওয়া যাবে না। মাওলানা আব্দুর রহিম সার্টিফিকেট পুড়ে ফেলেছিলেন, দরকার নেই, এলএম সার্টিফিকেটের মুখাপেক্ষী না। মাওলানা আব্দুর রহিমের মতো একজন লেখক, ইসলামিক লেখক বাংলার জমিনে আরেকজন হয় নাই। যে মাওলানা আব্দুর রহিমের কোনো সমালোচনা তেমন নাই, ওনার কোনো দৃষ্টিভঙ্গির উপরে কলম ধরার জায়গা নাই, অথচ সার্টিফিকেট নাই, পুড়ে ফেলছেন যেটুকু ছিল, শুধু কামেল একটু, কাজী ইব্রাহিম শুধু কামেল একটু, কামরুদ্দিন জাফরি সাহেব কামেল একটু, মক্কা তিনি গিয়েছেন কিন্তু ওটা কমপ্লিট করা লাগে নাই। আল্লাহ কর তোর এটা কমপ্লিট করা লাগতো না, তোমাকে আমি এমনি তুলবো, যাও। হয়তো একদিন আসতে পারে কামরুদ্দিন জাফরির মৃত্যুর পরে ওনার উপরে থিসিস হবে, ডক্টরেট ডিগ্রি হবে। সাহাবায়ে কেরামদের কি ডিগ্রি ছিল, কোন কলেজের সার্টিফিকেট ছিল, কোন ইউনিভার্সিটির কাগজ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ইউনিভার্সিটির কাগজ ছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন ইউনিভার্সিটির সার্টিফিকেট ছিল, ইমাম শাফির কোন সার্টিফিকেট ছিল, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম বুখারি, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনু মাজা কি সার্টিফিকেট ছিল, নাসিরুদ্দিন আলবানী কি সার্টিফিকেট ছিল, ইমাম ইবনে তাইমিয়া কি সার্টিফিকেট ছিল। সার্টিফিকেট একটাই, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদের কি ঈমান দিয়েছেন আর ইলম দিয়েছেন তাদের বহু 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 মর্যাদায় আল্লাহ তাআলা তাদেরকে আসীন করবেন, উন্নীত করবেন, উন্নত মর্যাদায় নিয়ে যাবেন। আমাকে মাঝে মধ্যে অনেক ভাইস চ্যান্সেলর ফোন করে যে আমরা আপনার মিডিয়ার ছাত্র, ডক্টর তো আছেই, শরম লাগে। তখন আবার বুঝি এটা তো আসলে আমার সম্মান, এটা এলমের সম্মান, এটা যেখানে থাকবে, এটা গোলামের কাছে থাকলে গোলামকে বাদশাহ বানিয়ে দেয়, এটা ফকিরের কাছে থাকলে ফকিরকেই বিশ্ববিখ্যাত ধনী বানিয়ে দেয়, যার কোনো পরিচয় নাই তার কাছে থাকলে তাকে বিশ্বময় পরিচিত করে দেয়, জাকির নায়েককে কে চিনত,
কে চিনত? কত ডাক্তারই তো পৃথিবীতে আছে, তার চেয়েও আরো দক্ষ কত ডাক্তার পৃথিবীতে আছে, কিন্তু এলম তাকে পরিচিত করে দিয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন প্রখ্যাত মুহাদ্দিস মুফতি, যিনি একাই একটি প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ, আপনারা এটাও জেনে খুশি হবেন যে একটা আন্তর্জাতিক একটা ফোরাম আছে সৌদি আরব, এটার নাম রাবেতায়ে আলমে ইসলামী। এটার আমি মেম্বার গত প্রায় 8-10 বছর যাবত মেম্বার। এটাকে বলা হয় ওলামা মুসাক্কাফিন, মানে যারা ইসলামিক চিন্তাবিদ আলেম, তাদের এই কমিটিতে আমি সদস্য। এদের সদস্য আছেন ওই মালদ্বীপের প্রেসিডেন্ট যে মামুন আব্দুল কাইয়ুম, উনিও সদস্য। ওই আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান, উনিও সদস্য। এদের সদস্য এই যে জেরুজালেম মসজিদের খতিব, উনিও সদস্য। তো মুফতি, গ্র্যান্ড মুফতি, উনিও সদস্য। এই বছর সৌদি গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, হারামাইনের যিনি চিফ, ওনার নাম হল শেখ সুদাইস, উনি ফুল মন্ত্রীর মর্যাদায়, ওনাকে আর আমাকে একই প্রস্তাবে সর্বোচ্চ কমিটিতে মেম্বার করা হয়েছে। এবং আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে তুমি সম্মত কিনা জানাও, তা আমি সম্মতি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আন্তর্জাতিক ফোরামে, বিভিন্ন ফোরামে আমরা কাজ করি আল্লাহর মেহরবানিতে। ইউরোপের সবচেয়ে বড় মসজিদ হলো ইস্ট লন্ডন মস্ক, 14,000 লোক নামাজ পড়ে। এই এই মসজিদের ফাউন্ডেশনটা আমি করেছি আলহামদুলিল্লাহ আমার হাতে, এবং উদ্বোধন করেছেন শেখ সুদাই, হারামাইনের যিনি চিফ, উনি উদ্বোধন করেছেন। তো আল্লাহ তাআলার মেহরবানিতে আমরা সারা পৃথিবীতে কথা বলি, কিন্তু আমরা আমাদের কাণ্ড জ্ঞান সামনে রেখেই কথা বলি। যে আমেরিকাতে কথা বলি, দুইজন কংগ্রেসম্যান আমাকে ক্রেশ দিয়েছেন আমার বক্তৃতা, তারা শুনেছেন এবং ইসলামের মানবতার দিক আমি তুলে ধরেছি, তারা এগুলি শুনেছেন। কোনো সময় আমার অফিসে গেলে দেখবেন, একটা ইউনিভার্সিটি আছে, এটা তো জানেন আপনারা আলহামদুলিল্লাহ, তো ইউনিভার্সিটিতে আপনি দেখবেন সে তাদের ক্রেশ দেয়া, একটা নিউ ইয়র্কে দিয়েছেন আর একটা আটলান্টিক সিটিতে এটা দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ক্যানাডাতে গেছি, বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে তারা সম্বর্ধনা দিয়েছেন, সেই ক্রেস্ট আমার অফিসে আছে, বুদ্ধিজীবীরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহরবান। তো কথা বলি, আল্লাহর তৌফিকে কথা বলি, লোকেরা প্রশ্ন করে, আমি টেলিভিশনে কথা বলি, সারা পৃথিবীতে প্রোগ্রাম এটা দেখা হয়, প্রশ্ন করে জবাব দিই আল্লাহর মেহরবানিতে। সুতরাং গভর্নমেন্টের চিন্তা করার কোনো কারণ নাই, সময় বুঝে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, এটা আলহামদুলিল্লাহ বলি। আমরা সব কথাই বলি, কোনো কথা ছাড় দেই না, তবে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, কৌশলে কথা বলো। কিভাবে কথা বলো? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর ওয়াজের দ্বারা আল্লাহ তাআলার দিকে আহ্বান জানাও। আমরা চেষ্টা করি, আমরা এইভাবে কথা বলি, শুধু চেষ্টা করি না, আমরা ট্রেনিংও দেই। আপনারা এটাও জানেন, এই দেশে যতগুলি ইসলামী ব্যাংক আছে সমস্ত ব্যাংকগুলোর কেন্দ্রীয় শরিয়া কাউন্সিল, এটার চেয়ারম্যান আমি, তারপরে যতগুলি ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি আছে এটার কেন্দ্রীয় শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান আমি, এরপর অনেক খুচরা ব্যাংক বিমার অনেক, আজকে সোশ্যাল ব্যাংকের শরিয়া কাউন্সিলের মিটিং করে আসি, দেরি হয়েছে, আমি তারপরে এখানে আসছি। তো আল্লাহ তাআলার মেহরবানিতে এই সমস্ত ফোরামে আমরা কাজ করি। এখানকার প্রশাসন খুব উদ্বিগ্ন ছিল, কি জানি আমরা করে ফেলি, না এই কাণ্ড জ্ঞানটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আগামীতেও কথা বলবো, আপনারা শঙ্কিত হবেন না, আমরা এই জাতিরই সদস্য, আমরা ইসলামের কথা বলবো এবং সুন্দরভাবে বলবো, বিইজনিল্লাহ আল্লাহর তৌফিকে, আমরা আঘাত করব না, আমরা বুঝিয়ে বলবো যুক্তির সাহায্যে, প্রমাণের সাহায্যে, বুদ্ধিদীপ্তভাবে, বুদ্ধিগ্রাহ্যভাবে কথা বলবো, বিইজনিল্লাহ বিতৌফিকিল্লাহ, যাতে মানুষের মনের গহীনে ইনশাআল্লাহ আল্লাহ কথাগুলি ঢুকিয়ে দেন। বলেন আমি আপনাদের সামনে আসল কথা তো শুনে ফেলেছেন, হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি, আল্লাহ তার হায়াত দারাজ করুন, বলেন আমিন। আমি বাংলাদেশে যাদের ওয়াজ, যাদের বক্তৃতা সব থেকে বেশি পছন্দ করি, আমার উপরে তাসির হয়, তার এক নম্বরে আছেন উনি, আলহামদুলিল্লাহ। আসল ওয়াজ তো শুনেই ফেলেছেন, আমি একদম বাঙ্গা ছেড়া মানুষ, ঢোলের বাড়ি বহুত দূর থেকে শোনা যায়, মনে হয় ওর মধ্যে জানি কি আছে, এত যে আওয়াজ, পর্দাটা ফাইড়ে দেখা যাবে কিছুই নেই।
আমি ওই রকমই বাংলাদেশের একটা মানুষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়া নিব। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তোমার এতগুলি বান্দা আসছে, আমার অযোগ্যতার কারণে বান্দাগুলি যেন মাহরুম না হয়, তারা যেন দিনের একটা সমাজ নিয়ে যেতে পারে, এ তৌফিক দান করে দিও।